সমগ্র দেশত আজি প্রায় 70টা এনেকুৱা মিনি ফুড পার্ক বা এলাইড তেনেকুৱা ইন্ডাস্ট্রি আজি প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় নিজের কর কমলে শুভ উদ্বোধন করলে। গতি আমি সকলে খুব অত্যন্ত উৎসাহিত এই কারণে হয়েছো যে ভিতর দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টিত আমি 200 কোটি টকিয়া এই প্রকল্পটো ভারত সরকারের অনুমোদন পাবলে সক্ষম হয়েছো। আর আপনাদের সকলে জানে SRD গ্রুপ একটা ব্র্যান্ড, একটা স্বাভিমান। গতি এই গ্রুপরে একটা এলাইট তেওঁলোকৰ সহযোগী কোম্পানি ট্রিনিটি তেওঁলোকে এই প্রকল্পটো তেওঁলোকৰ নামত স্যাংশন হয়েছে আর প্রায় ফার্স্ট পেজর 101 কোটি টাকা লাভ করেছে, 110 কোটি টাকা লাভ করেছে। আর তার জড়িয়ে সুন্দর আপনাদের দেখেছে পিছফালে গোটে আপনাদের দেখাব বা চাইছে আপনাদের এই উদ্যোগটো ইয়াত সুন্দরক ঠন ধরে উঠিছে, গড়ি উঠিছে। আর মূর পুরা বিশ্বাস SRD পিছত আছে মানে ট্রিনিটি 100% সফল হব। 2000তকৈ অধিক কর্মচারী প্রত্যক্ষভাবে ইয়াত সংস্থাপন লাভ করেছে। ইয়াত আমার বিভিন্ন ধরনের মানে যে আমি সদায় ORS খাও, সদায় হরলিক্স খাও, সদায় কিবা ব্রেড খাও, বিভিন্ন ধরনের পিজা খাও, তাত যেবিলাক সামগ্রী ব্যবহার হব সেবিলাক ইয়াতে উৎপাদন হব। গতি দরঙ্গর উৎপাদনে দেশ আর বিদেশত আজি জনতার মানে তেওঁলোকৰ খাদ্য হিসাবে ইয়ারপরে আমি ইয়ার পঠিয়াবলৈ সক্ষম হম। গতি মই প্রধানমন্ত্রী ডাঙরিয়াক আর বিশেষভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করছো এই প্রকল্পটো আমাক দরং জেলাক উপহার দিয়া বাবে। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াই একটা খুব এখন ডাঙর বৃহত্ত ভারত সাবলৈ কারণে চেষ্টা করে আছে, আগর ভারত নহয়। ঠিক তেনেকে আজি যে এই হল পরিস্থিতি পরিবেশ নিয়ন্ত্রণ থাকলে আমি করব পাৰিম কাম। গতি আমার লিডার আমার চিফ মিনিষ্টার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাদেবে আজি আপনাদের দেখিছে যে যা কেবছরমান আমার একটা এনেকা পরিস্থিতি পরিবেশ ইয়াত সৃষ্টি করেছে যে আমি সুন্দরভাবে যিকোনো কামত আমি আগুয়া যাব পাৰো। গতি পরিবেশটো ভাল হয়েছে আর পরিবেশটো ভাল হওয়ার কারণে আমার নিচিনা এন্টারপ্রেনার্সবিলাকে আমি সহক করছো ইনভেস্টমেন্ট করব কারণে। আর যদি পরিবেশ পরিস্থিতি ঠিক নহয় আমি তো ইনভেস্টমেন্টর করব কারণে আমি অলমান রই দিম। আজি কিছুদিন আগত আপনাদের জানে যে টাটা কোম্পানিয়ে সেমি কন্ডাক্টর ইউনিটত 27,000 কোটি টাকা ইনভেস্ট করবে আর যত হাজার হাজার আমার লড়াছলিয়ে যুবক লড়াছলিয়ে তাতে কাম পাব। গতি একটা পরিবেশ এনেকে সৃষ্টি হয়, পরিবেশ ভাল থাকলে আরও উদ্যোগ আহিব। সিদিনাখন মই গম পালো আপনাদের মিডিয়ার থ্রুতে গম পালো যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি অলরেডি তেখেতক আবেদন দিছে যে বায়োফিল করব কারণে বায়োফিল করব। গতি এনেকে পরিবেশ সৃষ্টি একটা হয়ে আছে আর খুব সুন্দর পরিবেশ আহি আছে। গতি আগন্তুক দিনত আপনাদের দেখব যে আজি যেখানে ডেভেলপমেন্ট আপনাদের দেখিছে যে আপনাদের নাহলে চিন্তা করব নাকি মঙ্গলদৈ নিচিনা জায়গাত কুয়া পানি গাঁও যত ইয়াতে মানুষ নাহিছিলে আজি 3 বছর আগত ইয়াত মানুষ নাহিছিলে, জঙ্গল আর খাল আর ইয়াতে কয় যে ইয়াতে ভূত ওলাইছিল বলে কইছিল, ভূত ওলাই বলে কয়, সেইকাৰণে মানুষ নাহে ইয়াত। আজি ইয়াত একটা উদ্যোগ হয়েছে আর ইয়াতে এখন ফুটপাথ হয়েছে যত 200 কোটি টাকার ওপর ইয়াতে ইনভেস্টমেন্ট করেছে SRD গ্রুপে। আর আজি যে ইউনিট সেটা 110 কোটি টাকার ফুড ইন্ডাস্ট্রি অসমৰ কারণে এটা বহুত বিরাট ইন্ডাস্ট্রি হয়। আর যত এই ফুটপাথত আমার কমসে কম 2,000 মানুষ ইয়াতে কাম করব, চাকরি পাব। গতি মই ভাবো এই একটা সুন্দর পদক্ষেপ গভর্নমেন্টর, আমার গভর্নমেন্টর, সেন্ট্রেল গভর্নমেন্টর। গতি কথাবো ডরক ভাবিছে আর আমি যাক এন্টারপ্রেনার এটা অলরেডি পাইপলাইনত আছে যে আজি এই উদ্যোগ দেখি পেল মই নিশ্চয় ভাবো যে বহুত এন্টারপ্রেনারে চাই আছে আর এই চার মাধ্যমতে সিইং ইজ বিলিভিং যেটা দেখব যে আমি দেখা পাইছো হয়েছে, মঙ্গলদৈত হয়েছে, কুয়া পানীত হয়েছে, আমি কেউ নয় একটা মনের বল একটা পাই। গতি একটা ভাল পরিবেশের দিকত আমি গিয়ে আছো। আমি অলরেডি এই আমার আপনাদের দেখেছে এই ট্রিনিটি ফুকটা ইউনিট 3, আমার এটা আছে ইউনিট 1। ইউনিট 1 অলরেডি আমি ORSL বনায় আছো, আমি জনসন এন্ড জনসনের বনায় আছিল, জনসন এন্ড জনসনের বনায় থাকতে আমি তেতিয়া
আজি কোভিডৰ আগত, ঠিক কোভিডৰ এক বছৰ আগত আমি ফিলিপাইনছ ইণ্ডোনেছিয়াত আমি এক্সপোৰ্ট কৰিছিলোঁ, কিন্তু কোভিড আহিব বুলি কোনো গম পোৱা নাছিলোঁ। কোভিড আহিল, অহাৰ লগে লগে আমাৰ ডাঙৰ ডাঙৰ কনচাইনমেণ্ট গৈ পেলাই জাহাজেদি যায়, ডকত আনলোড নহ'ল, এটা সাংঘাতিক কমপ্লিকেটেড ছিটুৱেশ্যনত আমি ফচি গ'লোঁ, আমাৰ পাব লগা পইচা ফচি গ'ল। গতিকে আমাৰ সেই কোভিডে আমাৰ যিটো এক্সপোৰ্ট, আমি স্মুথ এক্সপোৰ্ট কৰি আছিলোঁ ইণ্ডোনেছিয়া আৰু ফিলিপাইনছত, সেইটো আমাৰ ৰখি গ'ল। কিন্তু এতিয়া আমি আকৌ পুনৰ আমি চলাই আছোঁ, আমি চাউথ আফ্ৰিকাত কাৰণে এটা প্ৰজেক্ট লৈছোঁ। চাউথ আফ্ৰিকাৰ কাৰণে আমি জইনলি জনছনৰে এটা ছাবচিডাৰী কোম্পানী কেনভিউ বুলি, কেনভিউ ছিংগাপুৰ, সেই কেনভিউ ছিংগাপুৰৰ লগত আমি যোগাযোগ চলাই আছোঁ, আৰু এটা বাংলাদেশৰ লগত আমি যোগাযোগ চলাই আছোঁ। আমি অতি সোনকালে চাউথ আফ্ৰিকা আৰু বাংলাদেশত আমি চাগে মাল পঠাবৰ কাৰণে ইয়াৰ পৰা সক্ষম হ'ম। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।